প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2015 এসেছে। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। তাহলে আমার পক্ষ থেকে প্রকাশিত যাবতীয় ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন অঙ্কটি পড়ে আসি। দ্য রিল্যাক্স লিমিটেড ইজ অথরাইজ টু ইস্যু 1 লাখ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। বলা হয়েছে রিল্যাক্স কোম্পানি তার 1 লক্ষ শেয়ার অনুমোদিত, যার প্রতিটির মূল্য 5 টাকা করে। ইন ইটস ফার্স্ট ইয়ার দ্য কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং স্টক ট্রানজ্যাকশন, এবং প্রথম বছরে তার স্টক সংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ। এরপরে ইনস্ট্রাকশনে বলে এসেছে, দেখেন এক নম্বরে দেখেন জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, অর্থাৎ জার্নাল করতে বলা হয়েছে, জাবেদা দিতে বলা হয়েছে। 2 নম্বরে দেখেন প্রেপার দ্য স্টক হোল্ডার সিকিউরিটি সেকশন অ্যাজুমিং দ্য কোম্পানি হ্যাড রিটার্ন আর্নিং অফ টাকা 1,35,000 অ্যাট December 31st। এবং আমাদের স্টক হোল্ডার ইকুইটি সেকশন করতে বলেছে কার ব্যালেন্স শিটের, অর্থাৎ পার্সিয়াল ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের শুধুমাত্র স্টক হোল্ডার ইকুইটি সেকশনটাই করতে বলেছে, যেখানে আমাদের রিটার্ন আর্নিং ছিল 1 লাখ, অর্থাৎ 1,35,000 টাকা। তো আমাদের যেহেতু 1 নম্বরে জার্নাল করতে বলেছে, তো আমরা এখানে 1 নম্বরে জার্নাল শুরু করি। আমাদের এটা 1 নম্বর, আর 1 নম্বরে জার্নাল করতে হবে আমাদের, এখানে প্রত্যেকটা লেনদেনের আমাদের দেওয়া আছে তারিখ সহ। তো January 10 দেখেন ইস্যুড 40,000 শেয়ার অফ স্টক এক টাকা 8 পার শেয়ার। বলা হয়েছে 40,000 শেয়ার ইস্যু করা হলো 8 টাকা করে প্রতিটি শেয়ার। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে, শেয়ার ইস্যু করেই কিন্তু আমরা কারবারে ক্যাশ সংগ্রহ করি, অর্থাৎ মূলধন সংগ্রহ করে থাকি। তো যেহেতু আমরা এখানে শেয়ার ইস্যু করছি, তার মানে আমাদের কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের এখানে January 1 ক্যাশ ডেবিট হবে। যেহেতু আমরা ক্যাশ, এখানে আমাদের অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট। তার মানে ক্যাশ আমাদের কত টাকা বৃদ্ধি পাচ্ছে, 40,000 × 8। তা আমরা এখানে সেটা দেখাই দিই, তাহলে আর একটু সুন্দর হবে। তার মানে আমাদের ক্যাশ ডেবিট হবে 3,20,000 টাকা। তো মনে রাখবেন যে শেয়ার ইস্যুর মাধ্যমে যদি আপনার ক্যাশ অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, আর সেই শেয়ার ক্যাপিটালটা আমাদের এখানে ক্রেডিট। তো আমরা শেয়ার ক্যাপিটাল এখানে আমরা লিখব কমন স্টক, কমন স্টক ক্রেডিট। তবে অবশ্যই মনে রাখবেন যে শেয়ারের মূল যে দাম, অর্থাৎ আমার প্রথমে যখন অনুমোদিত মূলধন ছিল তখন যে মূল্যটা দেওয়া ছিল, অর্থাৎ পার ভ্যালু যেটা, সেটা দিয়েই কিন্তু আমার কমন স্টক ক্রেডিট করতে হবে। মনে রাখবেন, কখনোই শেয়ার বেশি দামেই বিক্রি হোক আর কম দামেই বিক্রি হোক, সবসময় ওই পার ভ্যালুতেই শেয়ারের মূল্য হিসাবে, অর্থাৎ কমন স্টক বলে ক্রেডিট করতে হয়। তাই যেহেতু এখানে আমাদের কমন স্টক বৃদ্ধি পাচ্ছে তাই ক্রেডিট কত, 2 লক্ষ টাকা। আর যে বাড়তি দাম আমরা নিচ্ছি, অর্থাৎ শেয়ারের দাম ছিল 5 টাকা, কিন্তু আমি নিয়েছি বিক্রি করেছি, অর্থাৎ ইস্যু করেছি কত, 8 টাকা ধরে, তাহলে সেইটাকে আমরা এখন এটা লাগবো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু বলে। তো আমরা সেটাও আমাদের একটা দায়, তাই আমরা এখানে ক্রেডিট করব পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। আর সেটার মূল্য হবে দেখেন এই 40,000 × 3, অর্থাৎ 3 টাকা ধরে, যে 3 টাকা আমরা এখানে বেশি নিচ্ছি, আর আমাদের এখানে আসবে 1,20,000 টাকা। তো এটা ছিল আমাদের প্রথম জাবেদায়, এটার আপনারা ব্যাখ্যাটা বই থেকে শিখে নিন। দ্বিতীয় জাবেদায় দেখেন বলা হয়েছে July 1, তো আমরা সেটা এখানে লিখি July 1। বলা হয়েছে ইস্যু 10,000 শেয়ার, 10,000 শেয়ার ইস্যু করা হলো অফ স্টক ফর ল্যান্ড, ল্যান্ডের বিপরীতে, মানে আমরা একটা ল্যান্ডের, যার কাছ থেকে ল্যান্ড কিনছি তাকে একটা 10,000 শেয়ার ইস্যু করলাম। দি ল্যান্ড হ্যাড দ্য আস্কিং প্রাইস, মানে ওই ল্যান্ডের চাওয়া দাম ছিল 90,000 টাকা, এবং দি স্টক ইজ কারেন্টলি সেলিং অ্যাট টাকা 8.25 পার শেয়ার, এবং তাকে যে শেয়ার দিচ্ছি তখন শেয়ারের বাজার মূল্য ছিল 8.25 টাকা। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের এই আস্কিং প্রাইসের এখানে কোনো কাজ নেই, তবে আমরা যে ল্যান্ড পাচ্ছি সেই ল্যান্ডটা সবসময় আমাদের মূল্যায়ন করতে হবে যে শেয়ারের মূল্য এখন যে দাম, অর্থাৎ সেই দামে। তাহলে মানে আমাদের এই যে আমরা যে তাকে যে শেয়ার দিছি তার বিপরীতে আমরা কী পাচ্ছি, ল্যান্ড পাচ্ছি। কারণ আমরা জাবেদা করতে হলে পক্ষ বের করতে হবে সেটা আমরা জানি, যেহেতু আমরা এখানে ল্যান্ডের বিনিময়ে শেয়ার ইস্যু করছি, তাহলে আমাদের একটা ল্যান্ড একটি পক্ষ আর একটি হলো কমন স্টক শেয়ার একটি পক্ষ। তো আমাদের এখানে যেহেতু ল্যান্ড অ্যাসেট আর ল্যান্ড বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, তবে ল্যান্ডের মূল্যায়ন করা হবে আমি যে শেয়ার দিচ্ছি সেই শেয়ার আর তার বাজার মূল্য,
অর্থাৎ বাজার মূল্য এখন আমি যদি এই শেয়ার বিক্রি করতাম তে কয় টাকা করে পেতাম 8 টাকা 25 পয়সা, তাই আমার এইটা গুণ করে যেটা হবে সেটা তার মানে আমাদের এখানে গুণ করলে আসবে 82,500, তার মানে আমি ল্যান্ডটা পেলাম 82,500 টাকার। আর আমার কমন স্টক ক্রেডিট করতে হবে, যেহেতু আমি তাকে শেয়ার দিচ্ছি তার মানে আমার কারবারের ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, তো শেয়ার স্টক ক্রেডিট। এই শেয়ার স্টক সর্বদাই আমি একটু আগেই বলেছি যে আমাদের পার ভ্যালুতে গুণ করতে হবে, তো আমার শেয়ারের সংখ্যা 10,000 আর পার ভ্যালু আমাদের এখানে 5, তার মানে আমাদের এখানে 50,000 ক্রেডিট হবে। আর যে বাড়তি যে দাম আমি নিচ্ছি এখানে 3 টাকা 25 পয়সা, সেটা আমার ওই পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু বলে ক্রেডিট করতে হবে, তো সেটা আমরা করি পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। সেটা আবার কত, সেটা দেখেন এখানে 10,000 × 3.25 অর্থাৎ 3.25, এটা গুণ করলে আমাদের যেটা আসবে সেটা হলো এখানে 32,500 টাকা। এটা ছিল আমাদের দ্বিতীয় জার্নাল। এরপরে দেখেন আমাদের সেপ্টেম্বর 1 বলা হয়েছে পারচেস 10,000 শেয়ার অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি অ্যাট টাকা 9 পার শেয়ার। বলা হয়েছে যে 10,000 শেয়ার ক্রয় করা হলো ট্রেজারি বাবদ, মানে আমরা যে শেয়ার বাজারে ইস্যু করেছিলাম বিক্রি করেছিলাম সেই শেয়ার আমরা পুনরায় কিনে নিচ্ছি। তো মনে রাখবেন বিক্রিত শেয়ার যদি পুনরায় কিনে নেওয়া হয় সেটাকে ট্রেজারি স্টক বলা হয়, আর ট্রেজারি স্টকের ফলে আমাদের এই কমন স্টক ক্যাপিটাল হ্রাস পায়, তাই ক্যাপিটাল হ্রাস পেলে ডেবিট, তাই আমরা এখন ট্রেজারি স্টক বলে ডেবিট করব। তো আমরা আরেকটিভাবেও বুঝতে পারি যে ট্রেজারি স্টক ক্রয় করলে ট্রেজারি স্টক বাড়ে আর ট্রেজারি স্টক বাড়লে ডেবিট, এইভাবেও আপনি মনে করতে পারেন। তবে কখনোই বলতে পারেন না যে ট্রেজারি স্টক কারবারের একটি অ্যাসেট, না, এইটার ফলে কারবারের একটা অনার্স ইকুইটি হ্রাস পায় তাই সেই হিসাবে এটা ডেবিট, এটা কখনোই অ্যাসেট নয়। তাই আমরা এটা সেপ্টেম্বর 1 আমরা এটা লিখব ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক ডেবিট। তো মনে রাখবেন ট্রেজারি স্টক আমার যে দামে ক্রয় করা হয় অর্থাৎ কস্ট প্রাইসেই অন্তর্ভুক্ত করা হবে। তো ট্রেজারি স্টক কিনছিলাম আমরা এখানে কত, 10,000 শেয়ার, আর কত টাকা করে কিনছিলাম, 9 টাকা, আর আমাদের গুণ করলে আসবে এখানে 90,000, তার মানে ট্রেজারি স্টক ডেবিট যেহেতু এটা বৃদ্ধি পাচ্ছে, আর ট্রেজারি স্টকটা আমরা কিনছি ক্যাশ দ্বারা, তার মানে আমাদের কারবারের ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ ক্রেডিট কত, ওই 90,000 টাকা। তাহলে এটা ছিল আমাদের তৃতীয় জার্নাল। এরপরে আমরা চতুর্থ অর্থাৎ ডিসেম্বর 1 সোল্ড 4,000 শেয়ার, বলা হয়েছে সোল্ড 4,000 শেয়ার অফ দ্য ট্রেজারি স্টক অ্যাট টাকা 10 পার শেয়ার। বলা হয়েছে 4,000 শেয়ার বিক্রি করা হলো, যে ট্রেজারি স্টক আমরা কিনেছিলাম আগে সেটা এখন সেখান থেকে 4,000 শেয়ার বিক্রি করা হলো। তো আমরা এটা এখানে ডিসেম্বর 1 আমরা এখানে যেহেতু কিসে বিক্রি করছি, ক্যাশে, তার মানে আমার কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, তার মানে ক্যাশ ডেবিট, ক্যাশ আসবে আমাদের এখানে 4,000 শেয়ার আমরা বিক্রি করছি, তার মানে 4,000 × 10, তার মানে আমাদের এখানে আসবে 40,000, আর যেহেতু আমি ট্রেজারি স্টক বিক্রি করছি তার মানে আমার ওই ট্রেজারি স্টক ক্রেডিট করতে হবে, ট্রেজারি স্টক ক্রেডিট। তবে এখানেও আপনার একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ট্রেজারি স্টক যে দামে কিনা ছিল আমার সেই দামেই কিন্তু ক্রেডিট করতে হবে। তো আমি বিক্রি করছি যেহেতু 4,000 শেয়ার আর কিনা দাম ছিল আমার 9 টাকা করে, ওই 9 টাকা দাম দিয়েই আমার এখানে 4×36 আমার 36,000 টাকা হয়, এটাই আমার ট্রেজারি স্টক বলে ক্রেডিট করতে হবে। তাহলে বাড়তি যে আমি 1 টাকা বেশি দামে বিক্রি করছি সেটাকে আমার পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক বলে লিখতে হবে, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক। তো সেটার টাকা আমাদের হবে এখানে 4,000, অর্থাৎ যে যেটা আমরা বেশি নিচ্ছি সেটাও যদি আমরা এখানে দেখাই তো 4,000 × 1 অর্থাৎ আমাদের এই 1 টাকা দামে আমি বেশি দামে বিক্রি করছি সেটা আমার এখানে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক বলে ক্রেডিট করতে হবে। তো এটাই ছিল আমাদের জার্নাল। এবার আমরা দ্বিতীয় অর্থাৎ 2 নম্বরে বলেছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার সিকুইটি, অর্থাৎ স্টক হোল্ডার সিকুইটি করতে বলেছে, তার মানে ব্যালেন্স শিটের স্টক হোল্ডার সিকুইটি সেকশনটাই আমাদের এখানে করতে বলেছে, আর সেটা করতে হলে আমাদের একটি শখ লাগবে যেটা আমি অলরেডি করে রেখেছি। তো আমাদের এখানে রিল্যাক্স কর্পোরেশন ব্যালেন্স শিট পার্সিয়াল যেহেতু একটি অংশ, আর স্টক হোল্ডার সিকুইটি, তাই আমরা এখানে স্টক হোল্ডার সিকুইটি লিখলাম। তো আমাদের এখানে দেখেন আমাদের এই ব্যালেন্স শিটটা করতে হলে আমাদের প্রথমে দেখেন ক্যাপিটাল স্টক বলে আমরা আগে লিখে নেব, তো আমাদের এখানে যেহেতু ক্যাপিটাল স্টক, এটা ক্যাপিটাল স্টক। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে দেখেন আমাদের এখানে কমন স্টক বলে আমরা মানে কমন স্টকের হিসাবই যেহেতু আমাদের এখানে, তাই আমরা এখানে কমন স্টক দেখেন আমরা এখানে কমন স্টক বলে লিখি, কমন স্টক টাকা 5 পার ভ্যালু, এখানে এই পার ভ্যালু 5 দিয়েই হিসাব হবে, তাই আমাদের পার ভ্যালু 5 ধরবো আমরা এখানে, পার ভ্যালু 5
আমাদের এইগুলো উল্লেখ করলে বেশি ভালো হয়। 1 লাখ শেয়ার, 1 লাখ শেয়ারস অথরাইজড, তার মানে 1 লাখ শেয়ার অনুমোদিত। কিন্তু আমাদের এখানে ইস্যুড শেয়ার কত আমরা সেটাও আমাদের এখানে উল্লেখ করতে হবে। শেয়ার অথরাইজড আমাদের দেখেন 50,000 শেয়ার ইস্যুড। 50,000 কী করে বুঝলাম, দেখেন আমরা প্রথমে 40,000 শেয়ার ইস্যুড করেছিলাম, পরে দেখেন 10,000 শেয়ার ইস্যু করেছি, তাহলে আমাদের এখানে ইস্যুড শেয়ার কত 50,000। তার মানে 50,000 ইস্যুড শেয়ার বা শেয়ার ইস্যুড, এটা লিখলে ভালো হতো, যাই হোক এটা সমস্যা না। এবং দেখেন এইটা আমাদের এর ভিতর থেকে আমাদের আউটস্ট্যান্ডিং শেয়ারটা বের করে নিতে হবে। তো আউটস্ট্যান্ডিং শেয়ার মনে রাখবেন সবসময় যে ইস্যুড শেয়ার, অর্থাৎ যেটা আমরা বাজারে বিক্রি করেছি তার থেকে যে ট্রেজারি স্টক আমাদের ক্রয় করা আছে সেটা বাদ দিই। তো ট্রেজারি স্টক দেখেন আমরা প্রথমে ক্রয় করেছিলাম 10,000, তার থেকে আমরা আবার 4,000 বিক্রি করেছি, তার মানে আমাদের ট্রেজারি স্টক আছে আর কত 6,000। সেই 6,000 বাদ দিলে আমাদের যেটা আসবে সেটা হলো 44,000 শেয়ার। তাহলে 44,000 শেয়ার এটা কি আউটস্ট্যান্ডিং, তার মানে এইটাই আমাদের বাজারে আছে। তো এখন দেখেন আমাদের এখানে টাকা লিখতে হবে কত, টাকা লিখবেন সর্বদাই দেখেন এই 5 টাকা আমরা গুণ করব এই যে ইস্যুড শেয়ারের সাথে, তার মানে আমাদের এখানে আসবে 2,50,000। আমাদের এখানে আউটস্ট্যান্ডিং শেয়ারে যেটা আমরা ট্রেজারি স্টক বাদ দিয়েছি, ট্রেজারি স্টকের শেয়ার ওইটা কিন্তু আমাদের এখান থেকে গুণের সময় এইটার সাথে গুণ হবে না, আমাদের এই ইস্যুড শেয়ার যেটা আছে সেটা। তো এইটা যদি আপনি মনে করেন যে না আমি এইভাবে না আমি এইভাবে হিসাব করব, তাও দেখেন হবে। সেটা হচ্ছে দেখেন আমাদের প্রথমে দেখেন শেয়ার ছিল কত 2 লক্ষ শেয়ার, পরে দেখেন আমি আবার শেয়ার ইস্যু করেছি কত 50,000, তাহলে আমার বাজারে ইস্যুকৃত শেয়ারের যে ক্যাপিটাল সেটা কত 2,50,000। আর কোনো জায়গায় দেখেন কমন স্টক ক্যাপিটাল ক্রেডিট হয়নি, তার মানে এই দুইটাই আমাদের যোগ করে টোটাল যে ব্যালেন্স সেটা আমাদের 2,50,000 আসছে। তো এইটা আমরা লিখলাম। এরপরে আমরা যেটা করব সেটা দেখেন, এরপরে আমরা হলো অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল বলে লাগবো। তো অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল আমাদের আগে এটা লিখি অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। তো এই অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল আমাদের ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, ইন এক্সেস অফ পার ভ্যালু সেইটা আমাদের কত ছিল সেটা আমরা এখানে জার্নাল থেকেই বের করি। তো দেখেন আমাদের অ্যাডিশনাল ক্যাপিটাল পেইড ইন এক্সেস ছিল আমাদের, এখান থেকে আমরা বের করি আমাদের প্রথমে দেখেন পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ছিল 1,20,000, আর আমাদের পরের জার্নালে দেখেন পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ছিল 32,500। তার মানে আমাদের যোগ করলে হবে এই দুইটা মিলে 1,52,500। তো আমরা সেটা এখানে লিখি 1,52,500। আমরা এখানে লিখলাম কেন, দেখেন আমাদের পেইড ইন এক্সেস আমাদের আরেকটি আছে যেটা হলো ট্রেজারি স্টকের, সেটাও দেখেন আমাদের এখানে ক্রেডিট ছিল, তো এটাও আমরা এখানে যোগ করব। আর সেটা আমাদের লিখতে হবে ফ্রম ট্রেজারি স্টক, যেহেতু আমরা অ্যাডিশনাল ক্যাপিটাল উপরে লিখেছি তো আমরা এবার এখানে লিখতে পারি ফ্রম ট্রেজারি স্টক। তো আমাদের ট্রেজারি স্টকের এক্সেস ছিল আমাদের কত 4,000, তাহলে আমাদের টোটাল এক্সেস মানে অ্যাডিশনাল ক্যাপিটাল আমরা পেয়ে গেলাম যেটা ছিল আমাদের 1,56,500। এইবার আমরা এই দুইটা যোগ করব, আর এই দুইটা যোগ করে আমরা যেটা পাবো সেটা হলো 4,06,500, যেটাকে আমরা লিখবো টোটাল অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। আমরা লিখবো টোটাল টোটাল পেইড ইন ক্যাপিটাল বলে লিখি, টোটাল পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল অর্থাৎ আমরা যোগ করে যেটা পেলাম সেটাকে বোঝাচ্ছে এখানে টোটাল পেইড ইন ক্যাপিটাল। আর এইটা আমরা লিখবো, এটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো টোটাল অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এটা হলো টোটাল অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, তো ওটা লেখা লাগবে না। তো এরপরে আমরা এর সাথে কী করব, এর সাথে আমরা আর আমাদের আছে কি রিটেন্ড আর্নিং, রিটেন্ড আর্নিং তো আমাদের দেখেন রিটেন আর্নিং আমাদের অঙ্কেই বলা ছিল যেটা আমাদের ছিল 1,35,000, সেটা আমরা এখানে যোগ করবো 1,35,000, আর যোগ করে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা হলো 5,41,500 এইটা আমরা পাবো। এরপরে আমাদের এর সাথে কিন্তু আমাদের এবার এটা ও এটাকে আমাদের লিখতে হবে টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিং, টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেইনড আর্নিং।
তো এইটা আমরা পেয়ে গেলাম। এর সাথে আমরা এবার লেস ট্রেজারি স্টকের টাকাটা বাদ দেব, লেস ট্রেজারি স্টক। তো মনে রাখবেন যে ট্রেজারি স্টকের টাকা এখান থেকে বাদ যায়, কিন্তু শেয়ার এখান থেকে বাদ দিয়ে আমরা আউটস্ট্যান্ডিং শেয়ার লিখি, আর টাকাটা এই জায়গায়। ওই যে আগেই বলছিলাম যে আমাদের এই অনার্স ইকুইটি হ্রাস করে ট্রেজারি স্টক দ্বারা, তাই ট্রেজারি স্টক এখন আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তো ট্রেজারি স্টকের শেয়ার ছিল কিন্তু 6000, তাই আমরা সেই 6000 শেয়ার, হ্যাঁ এই 6000 শেয়ার ছিল আমাদের, আর যার প্রতিটির মূল্য ছিল আমাদের কত, 9 টাকা করে, যেহেতু আমরা 9 টাকা দামে কিনছিলাম, তাই 6 x 54000 এইটা আমরা এখানে লিখবো। তো এইটা আপনি অন্য আর একটা কায়দাও বের করে নিতে পারেন, যেটা জানালে দেখেন আমাদের ট্রেজারি স্টক ছিল 90000, যার ভিতরে আমরা বিক্রি করেছি 36000, তার মানে ডেবিট ছিল 90000, ক্রেডিট হয়েছে 36000, আর বিয়োগ করলে ডেবিট ক্রেডিট বিয়োগ করলে ডেবিট থাকে আর 54000। যেহেতু এটা ডেবিট আইটেম তাই আমাদের দেখেন অনার্স ইকুইটি থেকে এটা বাদ যাবে, আর বাদ দিয়ে আমরা যেটা লিখবো সেটা হলো, আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিই, আমাদের হলো 487,500, আর যেটাকে আমরা লিখবো টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি, টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন, তাহলে আমার ভিডিও করার প্রতি আরও আগ্রহ জন্মাবে। ধন্যবাদ, আল্লাহ।